পশ্চিমবাংলার সপ্তম দফার নির্বাচন হতে চলেছে। এই সপ্তম দফার নির্বাচনে ভোট হবে 16 নম্বর দমদম, 17 নম্বর বারাসাত, 18 নম্বর বসিরহাট, 19 নম্বর জয়নগর, 20 নম্বর মথুরাপুর, 21 নম্বর ডায়মন্ড হারবার, 22 নম্বর যাদবপুর, 23 নম্বর কলকাতা দক্ষিণ এবং 24 নম্বর হচ্ছে উত্তর কলকাতা। দেখুন, আপনি দেখেছেন যে নির্বাচনী প্রচার চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচারেই বলতে শুরু করেছেন ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবেন। ওকে ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবার অনুযায়ী গতকালই আমাদের চাপড়ায় হারাধন মৃধা বলে একজন বিজেপির কার্যকর্তা, সে খুন হয়েছে। আজকে সেখানে ইতিমধ্যেই আমাদের পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত নির্বাচনী পর্যবেক্ষক সর্বভারতীয় বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীজি ওখানে গেছেন। এরকম সারা বাংলা জুড়ে সন্ত্রাসের আবহাওয়া তো তৈরি ইতিমধ্যেই হয়েছে। 8টা যে নির্বাচন অনুষ্ঠিত হবে, আমি একটু আগেই সুনীল আরোরাকে একটি চিঠি দিয়েছি, যে পশ্চিমবাংলায় এই 8 দফা নির্বাচনের আপনার 21 নম্বর ডায়মন্ড হারবারে যান, ডায়মন্ড হারবারে গিয়ে দেখবেন ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর বিভিন্ন অঞ্চল থেকে বিশেষিত যেখানে হিন্দু অধ্যুষিত গ্রাম আছে সেই গ্রাম থেকে ভোটারদের আইডেন্টি কার্ড নিয়ে নেওয়া হচ্ছে। শুধু আইডেন্টি কার্ড নয়, গ্রাম ছেড়ে চলে যেতে বলতে বলা হচ্ছে বা বাধ্য করা হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে ডায়মন্ড হারবার, দমদম, বসিরহাট, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 8টা যে লোকসভায় পরাজয়ের ভয়ে এত আতঙ্কিত হয়েছেন মমতা দেবী যে উনি আর মানুষের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই প্রত্যেকটা কেন্দ্রেই হাজার হাজার বাইরের লোক এনে ঢোকাচ্ছেন। কোনো এমন একটা জায়গা নেই যেখানে কোনো রিসর্ট খালি আছে, কোনো একটা জায়গা নেই যেখানে বিয়ে বাড়ি খালি আছে, কোনো একটা জায়গা নেই যেখানে হোটেল খালি আছে। এবং ঠিক শেষ সময়ে দাঁড়িয়ে কালকে ভোট, আজকে সকালবেলা ডায়মন্ড হারবারের ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মগরাহাটের যিনি জেলার নেতা তাকে গ্রেপ্তার করা হয়েছে বাঁকুড়ার কেসে। এইভাবে সারা রাজ্য জুড়ে যে যে জায়গায় ভোট আছে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করে তারা নির্বাচনটা করতে চাইছে। আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলেছি যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিলে হবে না, এলাকা এলাকা এরিয়া ডমিনেশন করতে হবে। মানুষের মধ্যে যে আস্থা, সেই আস্থাটাকে তুলতে হবে যে মানুষ যেন ভোট দিতে পারে। মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। আপনি কলকাতার রাস্তায় দেখুন গাড়ি ঘোড়া কম চলছে, কলকাতার মানুষের মধ্যে আতঙ্ক আসছে। এমন একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় বিরাজ করছে। সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, কোনো রাজ্যে কিন্তু এই পরিস্থিতি নেই। এই পরিস্থিতিটা শুধুমাত্র পশ্চিমবাংলায় বিরাজ করছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কিন্তু আইন মোতাবেক চলি, আমরা ভারতীয় জনতা পার্টি আইন মোতাবেক চলি। আপনাদের এখানে ডেকে আনতে হলো কেন? আমি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির কনভেনার, কিন্তু আমি দিল্লির ভোটার, স্বাভাবিকভাবেই আমি কলকাতায় থাকতে পারি না। সেই কারণে আমি চলে এসেছি হাওড়ায়, এবং ইলেকশন ক্যাম্প অফিসটাও আমরা কালকের দিনের জন্যে এইখানে চালাব। আমাদের এখানেও ক্যাম্প অফিসে ধরুন অজিত মিশ্র, অরিন্দম রাহা, দীপক কুমার গুপ্ত, ইন্দ্রজিৎ চ্যাটার্জি, দেবাশিস মুখার্জি সহ আমাদের লিগ্যাল সেলের হাইকোর্টের অ্যাডভোকেটরা এখানে থাকবে। আমরা যদিও জানি যে এই অভিযোগ পাঠানো সত্ত্বেও পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে। পশ্চিমবাংলায় কোনো অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই,
রিটার্নিং অফিসার বলুন, জেলা শাসকরা বলুন, তারা একটা দলদাসে পরিণত হয়েছে। এবং তারা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা বারংবার বলি যে আমরা নির্বাচনে দেখেছি যারা মিসক্রিয়েন্স হয়, যারা নির্বাচনে ভোটারদের ভয় দেখায় তাদের পুলিশ ডিটেন করে। কিন্তু আমরা দেখতে পেলাম এখানে ডিটেনশনটা ভাজপার হচ্ছে, বিরোধী দলের হচ্ছে, আর শাসক দলের যারা সমাজ বিরোধী তারা বুক ফুলিয়ে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ অফিসারদের নিয়ে। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি নির্বাচন কমিশনকে বলেছি যে নির্বাচন কমিশন, যদি এই যে অ্যানার্কিজম চলছে, এই অ্যানার্কিজম যদি পশ্চিমবাংলায় চলে, তাহলে ভারতবর্ষের নির্বাচন কমিশন কিন্তু নিজের যে চরিত্র, নিজের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার থেকে বিচ্যুত হবে। তাদের কাছে আমরা আবেদন করেছি যে যে সমস্ত জায়গাগুলো, যে বিশেষত আমরা বলেছি, মেনশন করেছি, যেখান থেকে গ্রামের পর গ্রাম লোকগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা চাই যে ডেমোক্রেসির ফাইবারকে মাথায় রেখে ফ্রি ফেয়ার ফ্র্যাঞ্চাইজি যাতে বাংলার মানুষ ব্যবহার করতে পারে তার সঠিক পদক্ষেপ নিতে। এবং আমাদের যারা খুন হচ্ছে এবং বাংলায় ইতিমধ্যেই সন্ত্রাসের আবহাওয়া তৈরি করেছে, আমরা আজকে নির্বাচনে আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার এই লোকসভা কেন্দ্রের ভোটারদের কাছে আবেদন করছি, আপনারা যদি পশ্চিম বাংলায় আইনের শাসন বলবৎ করতে চান, পশ্চিম বাংলায় যদি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনতে চান, পশ্চিম বাংলা জারিয়ে যদি পশ্চিম বাংলার উন্নতি চান, তাহলে আপনারা আগামীকাল নির্ভয়ে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিন, যাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতলে পরে আমরা নিশ্চিত করে পশ্চিমবাংলার গণতন্ত্রটা ফেরত আসবে। সঞ্জয় যিনি করেছেন তার নির্বাচন সম্বন্ধে কোনো জ্ঞানগম্যই নাই, কারণ নির্বাচনী আইন বিধি সম্মত ব্যাপারটা আমি জানি। যেহেতু নির্বাচনের, আমি প্রথম কথা, আমি পশ্চিমবঙ্গ নির্বাচন যে ম্যানেজমেন্ট কমিটি তার কনভেনার, আমি নিশ্চিত করে দিল্লির ভোটার, তাই স্বাভাবিকভাবেই পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে 48 ঘন্টা আগে যে এলাকায় ভোটার ভোট হবে সেই এলাকার ভোটার না হলে পরে সেই এলাকায় থাকা যায় না। আমি যেহেতু কলকাতায় কালকে ভোট আছে এবং এই 8টা বিধানসভা কেন্দ্রে ভোট আছে, আমি কলকাতা ছেড়ে দিয়েছি। তো সঞ্জয়বাবুদের বলুন, এই যে হাজার হাজার লোক মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছেন, মালদা থেকে নিয়ে এসছেন, বীরভূম থেকে নিয়ে এসছেন, বাঁকুড়া থেকে নিয়ে এসছেন, নিয়ে এসে তার বন্ধুপরের লোকসভা কেন্দ্রে ঢুকিয়েছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? স্পেসিফিক্যালি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির কোনো বহিরাগত এই 8টা লোকসভায় যেখানে ভোট হচ্ছে সেই জায়গায় একটা লোককেও দেখাতে পারলে আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আর আমরা যদি দেখাতে পারি তাহলে ওরা কি নির্বাচন থেকে সরে দাঁড়াবে? আমি চ্যালেঞ্জ করছি, আমি একবার পরিষ্কার চ্যালেঞ্জ করছি, আমাদের একটা মানুষকেও যদি দেখাতে পারে যে আমরা বহিরাগত তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়াবো। আমরা যদি ওদের নিয়ে গিয়ে দেখিয়ে দিই, দেখুন এই জায়গায় এই লোকটা আছে, এই জায়গায় ওই লোকটা আছে, ওই জায়গায় ওই লোকটা আছে, ওরা কি নির্বাচন প্রত্যাহার করবে? এই সৎ সাহস তাদের আছে? ন্যাশনাল পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে, ন্যাশনাল পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বলাই আছে একজন করে ভারতীয় জনতা পার্টির যে কোনো কার্যকর্তা এখানে থাকতে পারবে। সেই কারণে উনি যেহেতু কেন্দ্রীয় পর্যবেক্ষক, পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত, তাই নির্বাচন কমিশনকে এটা জানানো হয়েছে যে পশ্চিমবাংলার ভারপ্রাপ্ত বলে উনি নির্বাচনের দিন কলকাতায় থাকবেন, এবং একজন করে থাকতে পারবেন বলেই কৈলাসজি থাকছেন, আমি কলকাতার বাইরে রয়েছি। তো নির্বাচন কমিশন, ভারতবর্ষের গণতন্ত্রে আপনাকে তো নির্বাচন কমিশনের কাছে যেতে হবে, কারণ আপনি জানেন তো যে ভারতবর্ষের এই ইন্ডিয়ান ডেমোক্রেসি 4টে ধাপ। ডেমোক্রেসির ধাপ হচ্ছে, একটা হচ্ছে কনস্টিটিউশন, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আর একটা হচ্ছে ব্যুরোক্রেটস, আর একটা হচ্ছে মিডিয়া। আমাদের দুর্ভাগ্য যে এই সংবিধানের চতুর্থ ধাপটা পশ্চিমবাংলায় অ্যাক্ট করছে না। নিশ্চিত করে মানুষের ওপর আমাদের ভরসা আছে, মানুষ এর প্রতিবাদ করবে, এর প্রতিরোধ করবে, এবং মানুষ রাস্তায় নেমে ভোট দেবে। বললামই তো, বিশেষত হিন্দু সম্প্রদায়ভুক্ত যে সমস্ত গ্রাম আছে
সেই গ্রামের লোকেদের ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আতঙ্কের পরিবেশ একদম আতঙ্ক, আপনি জান না কোনো সাংবাদিকরা, আমাদের দুর্ভাগ্য তো বললাম যে আমাদের কনস্টিটিউশনের যে ফোর্থ ধাপ হচ্ছে মিডিয়া, যেটা ইনক্লুড হয়েছে চতুর্থ ধাপ, সেই মিডিয়া পশ্চিমবাংলায় আমাদের গণতন্ত্র বাঁচাবার জন্য যে ভূমিকা নেওয়ার দরকার সেই ভূমিকাটা নিচ্ছে না। সিজার হয়েছে, আমার সিজার লিস্ট আছে, আমার গাড়িতে আবার গাড়ির তলা কেন, আমার গাড়ি সব কিছু দেখা হয়েছে, আমার কাছে কোনো লিস্ট ফিস্ট কেউ কোথাও পায়নি, কেউ ফেব্রিকেটেড কিছু করে দেখাতে পারে, এবং আমি চ্যালেঞ্জ করছি, আমার প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে এবং আইন মোতাবেক আছে, যদি প্রমাণ করতে পারে জ্যোতিপ্রিয় মল্লিককে বলুন প্রমাণ করুন, আর না হয় দায়ী বলুক যে প্রমাণ করতে না পারলে আমি মন্ত্রক এবং রাজনীতি ছেড়ে দেবো। আমার গাড়িটায় চারবার চেকিং হয়েছে, শেষ দিনও গাড়িটা ওদের আওতায় পড়েছিল, কোথাও একটা মুড়ি, কোথাও বিস্কুট, কোথাও জল, এছাড়া আমার গাড়িতে কিছু নেই। জ্যোতিপ্রিয় মল্লিকরা তো নির্বাচন করে না, জানে না, তাই এইসব মানে মানুষকে ডাইভার্ট করার জন্য মিথ্যে অভিযোগ, মিথ্যে কথা বলে। আমার সাথে বহু লোকের কথোপকথন হয়েছে, আমার সাথে সীতারাম ইয়েচুরির কথোপকথন হয়েছে, আমার সাথে মল্লিকার্জুন খার্গের কথাবার্তা হয়েছে। ডাজ ইট মিনস যে আমার সাথে তার অন্য কোনো কথাবার্তা হচ্ছে? তৃণমূল কর্মীর অ্যারেস্ট হবে আর উনি আমায় দেবেন কেন? উনি একটা রেকগনাইজড পলিটিক্যাল পার্টি, ওনারা আমাকে দেবেন কেন? ওই সীতারাম ইয়েচুরি এবং মমতা ব্যানার্জি তো একসাথে আছে, ভারতবর্ষের পরবর্তী সরকার গড়ার কল্পনায় ওনার তো একসাথে আছে, সেই লিস্ট আমাদের উনি দেবেন কেন? সারা এই আটটা লোকসভার মধ্যে আমরা দেখছি একটা ভয়ের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আপনাদের মাধ্যমে আমি মানুষের কাছে আবেদন করছি, নির্বাচন কমিশন বলেছে তারা সদার্থ ভূমিকা দেবে, আপনারা দলবদ্ধভাবে বেরিয়ে আসুন, নির্বাচন কমিশনে নির্বাচন বুথ কেন্দ্রে যান, ভোট প্রদান করুন, আপনারা ভোট দিলেই এই পরিস্থিতির পরিবর্তন হবে। এই একই অভিযোগ, যে অভিযোগ আমি আপনাদের বললাম, সে কমিশন আমাদের অ্যাসিওর করেছে যে আমরা পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী রাখবো এবং আমরা নিশ্চিত করে এরিয়া ডমিনেট করবো। ওরা বলছে এরিয়া ডমিনেট করবে, দেখা যাক কি হয়। আমাদের নির্বাচন কমিশনকে মান্যতা দিয়েই বলছি, আমার ধারণা নির্বাচন কমিশন সদার্থক পদক্ষেপ নেবে এবং নিশ্চিত করে ভারত পশ্চিমবাংলার মানুষ শেষ দফায় ভোট দিতে পারবে। নিজেই এবার হেরে যাবে, মুখ্যমন্ত্রী থাকবে না, অত চন্দ্রবাবু নাইডু দেখা করার মূল্য কি? চন্দ্রবাবু নাইডু নিজে এবার অন্ধ্রপ্রদেশে হেরে যাবে, তাহলে চন্দ্রবাবু নাইডু হেরে যাবে, কংগ্রেস 100-এর ওপর যাবে না, তো এদের মিটিংয়ের গুরুত্ব কি? ভারতীয় জনতা পার্টি তারা গতবারের আসনের চাইতে বেশি আসন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের নেতৃত্বে 300-এর ওপর বেশি আসন নিয়ে সরকার গঠন করবে। বাংলার এই আটটা লোকসভা কেন্দ্রের সর্বত্র বাইরের লোকে ছেয়ে গেছে, আমরা আশঙ্কা করছি যে তারা এই মানুষের ভোটাধিকারকে বিঘ্ন ঘটাতে পারে। আমাদের নির্বাচন কমিশনের ওপর আস্থা আছে, তারা আমাদের অ্যাসিওর করেছে যে নিশ্চিত করে তারা যে মেজার নেবে তাতে সবাই ভোট পাবে, ভোটাধিকার প্রয়োগ করবে। যে ভোট হয়েছে তাতে বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এমনি মোরাললেস মানুষ ভোট দিতে পেরেছে, এটা পঞ্চায়েত নির্বাচনের মতন 80 জন মানুষ খুন হয়নি, 34% আসনে মানুষ প্রার্থী দিতে পারেনি এরাও হয়নি, নির্বাচনের দিন ভোট লুট হয়নি, নির্বাচনের পরে ভোট লুট হয়নি, যারা জিতেছে তাদের ভয়ে পালিয়ে যেতে হয়নি। তার তুলনায় নির্বাচন কমিশন নিশ্চিত করে এই রাজ্যে যে ভোট করেছে তা খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, তুলনায় পশ্চিমবাংলায় বিক্ষিপ্ত হয়েছে। সব কি কেউ কারুর বাড়ি, কারুর কে দেখেছি, কারুর পরিবারের লোকের সোনার বের করে আনার জন্যে কলকাতা পুলিশকে থানায় ইয়েতে ঢুকতে হয়, সুতরাং সেটাও যেমন কোনো অভিযোগ নয়, অভিযোগের প্রমাণ হয়নি, তেমনি কোনো অভিযোগ কেউ করতেই পারে, আমি কারোর বিরুদ্ধে একটা অভিযোগ করতে পারি, অভিযোগ প্রমাণ না হলে অভিযোগের কোনো সারবত্তা নেই, নামবে না, ভারত পশ্চিমবাংলার মানুষ রাস্তায় নামবে দরকার হলে।